আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে, কাজে আমাদেরকে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল, যারা চাপিয়ে দিয়েছিল, আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে। আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন, জিনিসপত্রের দাম বাড়লো কেন। আমি আইনমন্ত্রী, আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা। সেটা করতে পারি নাকি দেখেন, যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। যারা গোলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে, অবশ্যই। আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে, এখানে শিবিরা রয়েছে, আব্দুল্লাহ শিকদার ভাই রয়েছে, মাম ভাই রয়েছে। আমাদের এখানে আমি কোনো শত্রুতা বশত বলছি না, আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে। মাম ভাই নিশ্চয়ই আপনি 3 মাসের মধ্যে টের পাচ্ছেন। আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি, আমার নিজের চোখে দেখা, হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে, এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে। ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে? এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম। তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না, নিজের আত্মপরিচয়, নিজের আত্মমহিমা, নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে, জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে, এটা কামনা করছি। নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে, বাংলা একাডেমিতে বন্ধুরা আছে, সমস্ত ক্ষেত্রে নজরুলকে, নজরুল চর্চাটা শুরু হবে। এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে। আব্দুল্লাহ শিকদার ভাই বলতো না, চাপিয়ে দেওয়া না, চাপিয়ে দেওয়ার পরে কি হয়, এই শত শত মূর্তি ভাঙার মধ্যে কিন্তু আপনারা দেখেছেন, চাপিয়ে দেওয়া দরকার নেই। আনন্দময় ভাবে, উপভোগ্য ভাবে, সবার কাছে অংশগ্রহণমূলক ভাবে, সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে। আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে যে দেয়াল লিখন দেখেছি, এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে।